এবার থেকে ছাগলের সঙ্গে কথা বলতে গেলে আপনি হয়তো একটু সাবধানই থাকতে চাইবেন, কারণ মানুষের কণ্ঠ শুনে ছাগল বুঝতে পারে তার মনের ভেতর কী চলছে। বিজ্ঞানীদের নতুন এক গবেষণায় উঠে এসেছে এমনই চমকপ্রদ তথ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, হংকংয়ের সিটি ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালেন ম্যাক এলিগেটের নেতৃত্বাধীন গবেষকদের একটি দল ছাগলের মানসিক বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা চালান। তারা 27টি পুরুষ ও নারী ছাগলের ওপর এই গবেষণা চালান, যা বিভিন্ন জাত, বয়সের এবং গৃহপালিত ছিল। বিজ্ঞানীরা বলছেন, সুখী, দুঃখী কিংবা রাগান্বিত মানুষের কণ্ঠস্বরের মধ্যে পার্থক্য বুঝতে পারে ছাগল। তাদের মানসিক বুদ্ধিমত্তা রয়েছে এবং তারা মানুষের উপস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম। সংশ্লিষ্টদের দাবি, সম্ভবত মানুষের সঙ্গে দলবদ্ধভাবে কাজ করার দীর্ঘদিনের ইতিহাসের কারণে গৃহপালিত প্রাণীরা আমাদের কণ্ঠস্বর শুনে বুঝতে শিখেছে। প্রতিবেদনে বলা হয়, গবেষণার সময় ছাগলগুলোর সামনে একটি স্পিকারের মাধ্যমে এইদিকে তাকাও বাক্যটি বাজিয়েছেন গবেষকরা। একই বাক্য রাগী ও কোমল কণ্ঠে কয়েকবার বাজান তারা, তখন দেখতে পান রাগী কণ্ঠ বাজানোর সময় এক ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে ছাগলগুলো, আবার কোমল কণ্ঠ বাজানোর সময় আরেক ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে। কোমল বা সুখী কণ্ঠ বাজানোর সময় স্পিকারের দিকে আবেগের দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেছে ছাগলগুলোকে। পশু আচরণ বিষয়ক গবেষক ও অধ্যাপক ম্যাক এলিগেটের মতে, কুকুর এবং ঘোড়ার মতো মানুষের মুখের অভিব্যক্তি পড়তে পারে ছাগলও। তবে কীভাবে ছাগলের দক্ষতা অর্জন করেছে তা জানার জন্য আরও বিশদ গবেষণার প্রয়োজন বলে জানান তিনি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে।